বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের পাশে থাকা এবং সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে নিশ্চিত করল ফ্রান্স। সোমবার দুপুরে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক এবং একান্ত বৈঠক করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেন এই দুই রাষ্ট্রনেতা। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের কৌশলগত সুরক্ষা অবকাঠামো বিনির্মাণে উন্নত ও বিশেষ কারিগরি সহায়তা প্রদানেও আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দুই দেশের মধ্যকার এই নতুন কৌশলগত অগ্রযাত্রা কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ইমানুয়েল ম্যাক্রো ও শেখ হাসিনা। সরকারের দায়িত্বশীল ও প্রতিশ্রুতিমূলক কর্মকাণ্ডে সন্তোষী প্রকাশ করেছেন। বাংলাদেশের অর্থনীতি অভাবনীয় ধারাবাহিকতার অগ্রযাত্রায় ফ্রান্স সরকার আস্থার কথা দৃঢ়তার সাথে উদ্ধৃত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখার মাধ্যমে রূপকল্প 2041 বাস্তবায়নে বাংলাদেশের জনগণ এবং সরকারের পাশে থাকার প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেছেন। এজন্য আমি রাষ্ট্রপতি বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে 5 দশকেরও বেশি সময় ধরে চলা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এদিনের দিনটিকে ঐতিহাসিক একটি দিন বলে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।